নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। এই নিয়ে তৃতীয়বার বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে মহকুমাবাসীকে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি আর তার ফলেই আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিচ্ছে মহকুমা জুড়ে। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় দ্রুত গতিতে জল বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে মহকুমার নদীগুলির জলস্তর। সকালেই দেখা গিয়েছে ঘাটালের মনসুকার ঝুমি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলার কারণে মাইকিং করে মানুষজনকে সতর্ক করা হয়েছে। মনসুকা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনসাধারণকে জানানো যায় যে নিম্নচাপের জন্য গত কয়েকদিন যাবৎ অতি ভারী বৃষ্টির কারণে প্রায় সমস্ত নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। মনসুকার ঘড়ইঘাট সংলগ্ন হাজরাজলির চাতালে সকালে যাতায়াত করা গেলেও দুপুরের পর থেকে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। দুপুরে যেখানে রাস্তা শুকনো দেখা গিয়েছিল, সন্ধ্যাবেলায় সেখানে হাঁটু সমান জল। বন্যা পরিস্থিতি নিয়ে খড়ার পৌরসভার প্রশাসক অরূপ রায় বলেন, বন্যার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, বন্যার যা খবর পাওয়া যাচ্ছে, তাতে পৌরসভার 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর ওয়ার্ড নিয়ে বিশেষ চিন্তিত। এখন বন্যার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, যা খবর পাওয়া যাচ্ছে, খুবই মারাত্মক সিচুয়েশন তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা চিন্তিত 4টে ওয়ার্ড নিয়ে, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলোই একটু বড় বন্যা এই আগে বন্যাটা যে হলো তাতে ওইগুলোই বেশি এফেক্টেড হয়েছে। এবং ওখানকার মানুষদেরকে কিছু কিছু মানুষকে সরিয়ে আনার ব্যবস্থা করেছে। হাউসফুল হলে কিছু বাড়ি হওয়ার ফলে কিছুটা মানুষ নিরাপদ স্থানে আছে, কিন্তু এখনও যারা জায়গা সমস্যার জন্য বাড়ি কোটে উঠতে পারেনি, তাদেরকে আমাদেরকে নিরাপদ আশ্রয় সরাতে হবে। সেই জন্যই আমরা একটা এক্ষুনি মাইক প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষুনি মাইক প্রচারটা শুরু করব, মানুষকে অ্যালার্ট রাখবো, কারণ রাত্রিতে বাড়তে পারে, যেভাবে বাড়ছে রাত্রিতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই জন্য আমরা একটু অ্যালার্ট করব মানুষকে। ঘাটালের নিচু এলাকা থেকে এখনো কিছুদিনের আগের সৃষ্ট বন্যার জল নামেনি, তার মাঝেই আবারও বন্যার জল ঢুকতে শুরু করেছে সেই এলাকায়। ঘাটাল পৌরসভার 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আমাদের খাওয়া যাওয়া অসুবিধা, ঘাটাল যেতে পারছি নি, লৌকো পারাপার দিচ্ছে নি, আমাদের মানে কি বলবো, আলু ভাতে ভাতও জুটছে নি, যা ঘরেই বন্দি আছি। এই যে জল পেরিয়ে পেরিয়ে এসছে, এক কোমর জল, রূপাহাই বাড়ি বাড়ছে। তো আমাদের তো কোনো ব্যবস্থা নেই, সরকারি নৌকাও নেই, বুঝেছো, এরকম অসুবিধায় আছি। এই ডাক্তারখানা এসছি, বাঁধে যাবো, এটাই প্রবলেম আর কি। তাহলে আপনারা এখন কিসে যাতায়াত করছেন? এখন নিজেদের এই যে ডোঙা আছে, ভাঙা ভুঙি ডোঙা এঁকে যাচ্ছি, আর কি করবো, সরকারি তো নৌকারা কোনো ব্যবস্থা নেই, আর কি করবো বলো। আমরা খুব কষ্টের মধ্যেই আছি, কারণ না বাড়িঘর সব ডুবে গেল। ডুবে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কেউ কেউ অন্যর বাড়িতে ছিল, অনেকেই অন্যর বাড়িতে ছিল, আমরাও ছিলাম। আমরা তো সত্যি সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের এই ঘাটাল মিউনিসিপ্যালিটির 7, 8, 9 নম্বর ওয়ার্ড, 6, কিছু অংশ 1, 2, যেগুলো বন্যা প্লাবিত এলাকা, সত্যি মানুষ খুব জনসাধারণ কষ্টের মধ্যে রয়েছে। এই যে তাদের চলাফেরা, যাতায়াত, নৌকা চলছে না, এদিকে হাঁটুর উপর জল পেরিয়ে বাজারে যেতে হচ্ছে। আর সর্বোপরি মানুষের আমাদের যে আসন্ন চাষবাস আসছে, যেটা আমাদের কৃষিপ্রধান দেশ, তার উপর খুব এফেক্টিভ প্রভাব পড়ছে। বন্যা তো আরও ভয়াবহ পরিমাণ হতেই চলেছে, ওয়ার্ডে বিভিন্ন দিকে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বোপরি নেটওয়ার্ক নেই আর কারেন্টের খুব সমস্যা হচ্ছে। সুভাষিস মাইতি, বাড়ি রামচন্দ্রপুর, 7 নম্বর ওয়ার্ড, ঘাটাল মিউনিসিপ্যালিটি। চন্দ্রকোনার ক্ষীরপায়ের কেঠিয়াপোল দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকছে। দুপুরেই দেখা গিয়েছিল সেই ছবি, এতটাই দ্রুতগতিতে জল বাড়তে শুরু করেছে, হয়তো আর কিছুটা জলস্তর বৃদ্ধি পেলে রাস্তা ছাপিয়ে জল যাবে।
ঝুমি নদীর জলস্তর এতটাই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে যে খাসবার সংলগ্ন এলাকায় নৌকাডুবির হাত থেকে রক্ষা পেয়েছে 50 থেকে 60 জন যাত্রী সহ একটি নৌকা। জানা যায়, এক পার থেকে অন্য পারে নৌকায় করে পারাপারের সময় মাঝ নদীতে এই দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে নৌকাটিকে। ঘটনা ঘটলো বলতে নৌকো ডুবে যেত, সাধারণ মানুষ ওভারলোড হয়েছিল না, কিন্তু জলটা এত বাসি বাড়া আর এত খোঁজা যাচ্ছে, তার জন্য ইঞ্জিনে খোঁজা জড়িয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সেই কারণে নৌকো পিছিয়ে গেছে, এখন নৌকো দেওয়া যাবে না। তবে প্রশাসন পরিস্থিতি মোকাবিলা করতে সর্বতোভাবে প্রস্তুত রয়েছে বলে মহকুমা শাসক জানিয়েছেন। প্রশ্ন থেকেই যাচ্ছে, আবারও কি একবার বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে মহকুমাবাসীকে? ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেস